Hello. Good evening, my beautiful, lovely ladies. Welcome back to my channel. আশীর্বাদ তাদের জন্য আমার থাকলো, কারণ তারা সত্যিই খুব আমার থেকে অনেক অনেক ছোট। তার মধ্যে যাদের কথা বলতে হয় তারা হচ্ছে, প্রথমেই আমি তার কথা বলবো যে মোনা, যার কথা বলবো শিল্পী, আবার বলবো পিয়ালি, সুপর্ণা, এরকম আরও অনেক, চাঁদের হাট, এরকম আমার আরও অনেক, একসাথে আমার নাম মনে পড়ছে না, কিন্তু তাদের আমি সব সময় তাদের কথা আমি মনে মনে বলেই চলেছি আর তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই চলেছি। দেখো, পরিবারের বাইরে তো আমি আর কখনো এরকমভাবে কাউকে পাইনি। বন্ধুরা আছে, প্রচুর বন্ধুবান্ধব আমার, এবং তারা আমার প্রচণ্ড ভালো বন্ধু সব কিছুই, কিন্তু আমার বন্ধুরা ইউটিউব করে না। তো আমার তোমরাই আমার নতুন বন্ধু, তোমরাই আমাকে উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। তো আজকে এই পর্যন্ত, আমার সমস্ত বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে এই পর্যন্ত রেখে আমার মূল যেটা বলার ইচ্ছা টপিকটায় আমি যাচ্ছি সরাসরি, সেটা হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। কেন আমি আজকে এই মা এবং সন্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করলাম আমি সেটাই কিন্তু আসবো পরে। তার আগে আমি তোমাদের কাছে বলবো যে দেখো, আমরা অনেক কষ্ট করে আমাদের সন্তানকে বড় করে তুলি, এবং এখানে কিন্তু কোনো ভূমিকা নেই, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই। আমরা প্রচণ্ড কষ্ট করে যেমন তাদেরকে জন্ম দিই, আমরা প্রচণ্ড কষ্ট করে আমি তাদের বড় করি, সেটা বড়লোক হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, যাই হোক না কেন, মা তো মাই, যে কোনো মাই কিন্তু মা, সে রাস্তার ফুটপাথের মাও মা, আর আমার মতন মাও মা, আবার যে অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করছে সেও মা। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সন্তানের প্রতি আমরা যে অপরিসীম ভালোবাসা দিয়ে আমাদের তাদের প্রতি আমরা যত্ন করে আমরা যে বড় করে তুলি, কিন্তু যখন তারা আমাদের থেকে পরের ঘরে চলে যায়,
তখন কিন্তু আমাদের সেই কর্তব্য, আমাদের সেই চিন্তা, আমাদের সেই ভাবনা, আমাদের ভালোবাসা কোনোটাই কিন্তু কমে না, হয়তো উত্তরোত্তর আরও বেড়েই যায়। কিন্তু কি করব বলো, আমরা তো বাঙালি মা, মানে আমরা তো বাঙালি বলবো, উই আর বেঙ্গলি, তো আমাদের এখানে সমালোচনা অনেক বেশি। আমি আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমার যখন সন্তান ছিল না তখনও সমালোচনা হতে দেখেছি, যখন আমার মেয়ে চাকরি করছে, বড় পজিশনে চাকরি করছে, প্রচুর টাকা আর্ন করছে, এবং আমি তাকে নিয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং মেয়েকে নিয়ে আমরা ভীষণ সুন্দর জীবনযাপন করছি, বছরে বড় বড় ট্যুর করছি, তখন কিন্তু মানুষ আমাকে বলেছে মেয়ের টাকায় খাচ্ছ, তাকে বিয়ে দিচ্ছ না। সুতরাং আমরা যেমন সময়ে তাদের যত্ন করে, তাদের আদর্শ দিয়ে, নিষ্ঠা নিয়ে আমরা যেমন তাকে বড় করি, আমাদের যদি সময়ে না তাকে বিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের পারিপার্শ্বিক সমাজ থেকে, বাঙালি সমাজ অন্তত ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ে না। আর কোনো সমাজ কি করে আমি জানা নেই আমার, কিন্তু আমি অন্তত দেখেছি তারা যতই মডিফাইড হোক, তারা যতই মরান হোক, তাদের তবু মনে হয় যে দেখছো এখনও মেয়েকে বসিয়ে রেখেছে বাড়িতে, বিয়ে দিচ্ছে না। আমি তাই জন্য বীতশ্রদ্ধ হয়ে এই রকম পারিপার্শ্বিক চাপে আমার মেয়েকে আমি তো বলবো এখন যে খুবই তাড়াতাড়ি, হয়তো যদিও 29 বিয়ে দিয়েছিলাম, তো 29 ও ওকে যখন আমি বিয়ে দিই তখন ওর বয়স ছিল 28 যখন আমি বিয়ে দিই তখন 2019, তো 28 বোধহয় সবে কমপ্লিট করেছে। তো যাই হোক, সেটা একেবারে আমাদের বাঙালি মেয়েদের কিন্তু একেবারে বিরাট বয়স হয়ে যায়নি, কারণ এখন মেয়েরা, ও যদিও 21, ওর যখন 21 বছর বয়স তখন ও প্রথম চাকরিতে ঢোকে উইপ্রোতে, তো তার আরও এক বছর আগে ওর তো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি চাকরি হয়ে গেছিল। তো আমি যেটা বলবো যে 28+টাও কিন্তু এমন কিছু বয়স নয় আমাদের সমাজে, কিন্তু আমাকে প্রচুর চাপের মধ্যে দিতে হয়েছিল। তো আজকে আমি একটা কথা বলবো যে আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, কখনো কখনো আমাদের কান্না, আমাদের দুশ্চিন্তা, আমাদের সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা সব, যেমন জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, মাথার কাছে সেই মাই জেগে বসে থাকে, বৃষ্টির রাতে সেই মাই থাকে, অন্ধকার রাতে সেই মাই থাকে, আনন্দের সময়ে সেই মাই থাকে, জীবনের সমস্ত সুখে দুঃখে সেই মাই কিন্তু তার সন্তানকে যে ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখে, তা কিন্তু পৃথিবীতে আমার মনে হয় আর কেউ কখনো করে না। এটা আমরা যখন বুঝি না তখন অনেক দেরি হয়ে যায়, হয়তো আমরা প্রত্যেকে কেউই আমরা বুঝতে পারি না, কিন্তু যখন বুঝি না তখন অনেক দেরি হয়ে যায়। কারণ আমিও দেখেছি আমার মা আমাকে এত ভালোবাসত, এত ভালোবাসত, তবুও সেই মায়ের জন্য আমি যখন মা মারা গেছে তখন কিন্তু আমি সেটা, সেই রিয়েলাইজেশনটা, সেটা কিন্তু আমার সেরকমভাবে আমার মার মৃত্যুর পরেই হয়েছে, যে আমার পাশ থেকে যেন বিরাট বট গাছের ছায়া সরে গেল। সেটা মা যে নিঃস্বার্থভাবে সব সময় আমাদের ছায়া দেয়, ভালোবাসা দেয়, আমাদের আদর দেয়, যত্ন করে, আমাদের পাশে এসে বসে মাথায় হাত রেখে বলে আমি তো আছি, ভয় কি, সব কিছু সব সরে যাবে, এগিয়ে যা। কিন্তু এই যে আমি তা বলে কি আমি কিন্তু কখনো বলবো না, আমার হাজব্যান্ড আমার জন্য অনেক করেছেন, আমাকে তিনি অনেক ভালোবাসেন, আমাকে বড় বড় অসুখ থেকে তিনি ভালো করে তুলেছেন, তবুও যেন মনে হয় মা তোমায়। তো আজকে বন্ধুরা আমি তোমাদের কাছে এসেছি আমার আজকে একটা এই কারণে যে আগামীকাল আমার কাছে যে আমার জীবনের একটা চরম স্মরণীয় দিন, একটা মেমোরেবল ডে ইন মাই লাইফ। হয়তো এরকম মেমোরেবল ডে আমাদের তো অনেক থাকে, কিন্তু সেই মেমোরেবল ডেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেদিন আমি পৃথিবীকে নতুন করে জেনেছিলাম, পৃথিবীর একটা নতুন আলো যেন আমি দেখতে পেয়েছিলাম, যে আলোটা ঈশ্বর আমার হাতে দিয়েছিল, সেই আলোটা হচ্ছে কালকে আমার একমাত্র সন্তান, আমার কন্যা, আমার দীর্ঘ 9 বছর পর আমার কাছে ঈশ্বর তাকে আমার কাছে এনেছিল। তো সেই জন্য কালকে সেই দিনটাকে মেমোরেবল করে তোলার জন্য আজকে যখন মেয়েকে আমি 12টার পরে তাকে উইশ করব, আমার মনে হলো এই ভিডিওটা আমি বানিয়ে রাখি, এটা চিরস্মরণীয় হয়ে থাকুক। হয়তো আমি আগামী দিন থাকব না, কিন্তু এই ভিডিওটা থেকে যাবে, তোমাদের কাছে আমি পৌঁছে দিলাম। আমার কিছু বন্ধু, আমার যদি 10 জন ভালো বন্ধুও দেখে, তারা যদি এটা দেখে, সেই ভিউসটাও আমার কাছে
অত্যন্ত প্রেসাস, অত্যন্ত মূল্যবান। আমি বিশাল কিছু চাই না, যদি পাঁচজনও দেখে সেটাও আমার আনন্দ। কেননা আমার পরিবারের বাইরে, আমার স্বামীর বাইরে, আমার সন্তানের বাইরে আর কেউ আমার পাঁচজন বন্ধু হলেও দেখলো। কারণ আমি জানি আমার খুব ভালো বন্ধু আছে যারা ভিডিও দীর্ঘ হলেও তারা আমার কাছে দেখবে। তো একটা কথা বলবো যে অনেক কষ্ট করে, জানো তো আমি আমার সন্তানকে, এটা তোমাদের কাছে বলছি, যখন কেউ বলে না যে অনেকেই সে এই করে সেই করে, অনেক দেখছি ব্লগে আর কি, আমি কোনো খারাপ কথা, কোনো মুখে খারাপ ভাষা কখনো আনতে পারি না। আমার কোনো বন্ধু বলতে পারবে না যে আমি কোনো দিন কোনো বন্ধুর সাথে একটিও খারাপ ভাষা ব্যবহার করেছি, কোনো বন্ধু বলতে পারবে না, কেউ বলতে পারবে না, পরিবারের লোকেরা বলতে পারবে না। কারণ আমি কখনো এইভাবে আমার এই যে মুখটা, আমি এটাকে ব্যবহার করি না। এখান থেকে আমার খারাপ ভাষা ব্যবহার করা মানে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস চলে যায় এবং সেটা আমি কখনো করতে দিই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বলবো যে আমার মেয়েকে আমি কিন্তু ভীষণ কষ্ট করে মানুষ করেছি। অনেক মাই, আমি জানি অনেক মা করে হয়তো আমার থেকে বেশি, আবার অনেক মাই করে না। আর একটা কথা, যারা অনেকে বলে যে স্বামী স্বামী মুখেই করে কিন্তু তারা সেটা আবার অনেক ক্ষেত্রে তারা ভালো না, অনেক ছেলেরা নাকি, অনেক মেয়েকে বলতে শুনি আজকাল ব্লগে, অনেক ছেলেরা নাকি ভালো না, তারা নাকি অসংখ্য রিলেশন তৈরি করে, অনেক স্ত্রীরা হাউসওয়াইফরা তারা নাকি ভালো না, অনেক রিলেশন তৈরি করে, আমার এগুলো শুনে না ভীষণ ঘৃণা হয় জানো, আর রাগও হয়। আমার মনে হয় যে যারা বলছে এই আলোচনাগুলো করছে, তারা মনে হয় পৃথিবী সুন্দর করে দেখেনি, তারা মনে হয় পৃথিবীকে সুন্দর মনে করে না, তাদের মনে হয় ঈশ্বরে বিশ্বাস নেই। আমি কিন্তু প্রচুর কষ্ট করেছি আমার হাজব্যান্ডের সঙ্গে এবং প্রচুর কষ্ট করেছি আমার সন্তানকে বড় করতে। আমি আমার মেয়েকে ভালো রেজাল্ট করাতে গিয়ে আমি দিনের পর দিন কৃচ্ছ সাধন করেছি। আমি কিন্তু একটা, কোনোদিন আমার মনে পড়ে না আমি একটা মুভি দেখতে যেতাম, কারণ আমি যে অবস্থার মধ্যে ওকে পড়াশোনাটা করিয়েছি সেই সময় আমি নিজেকে, নিজের সমস্ত বিলাসিতা বিসর্জন দিয়ে আমি কিন্তু ওকে কিন্তু করেছিলাম, বড় করে তুলেছিলাম। তো আজকে আমি যখন ব্লগে এইগুলো শুনছি না, আমার ভীষণ দুঃখ হচ্ছে। আমার তখন না ইউটিউবকে অনেক সময় মনে হয় ইউটিউবে এত সাথ করে এসেছিলাম, এত ভালোবাসা নিয়ে এসেছিলাম, এবং এখানে যেটা মনে হয়েছিল যে আমি এখানে কিছু পাবো, এখানে আমি অনেক আনন্দ পাবো, আমার একাকিত্ব ঘোচাতে। কেননা আমি মনে করি যে এখন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর এই বয়সে এসে পৌঁছে আমাদের দুজনেরই, আমার হাজব্যান্ড মোবাইল ঘাটেনও না পড়াশোনার বাইরে, তিনি কখনোই মোবাইল ঘাটেন না, তিনি জানেন না এত ইউটিউব কি, এই উনি কোনোদিন দেখেন না। আমি তাকে নির্বাচিত কিছু কখনো আমার বন্ধুদের গান শোনাই, কোনো আবৃত্তি শোনাই, এইগুলো ভালো আলোচনা কিছু থাকলে, কারণ খারাপ আলোচনা উনি শুনবেন না, দেখবেন না। আর সে সময়ও আমরা করে বার করে উঠতে পারি না, কারণ পড়ানোর মধ্যে থাকলে এগুলো আসেন না। তো যাই হোক, আমি তোমাদের কাছে বলছি যে আমাকে একটা ভীষণ সুন্দর 21 আগস্ট, একটা ভীষণ সুন্দর একটা ভালো দিন ঈশ্বর আমাকে উপহার দিয়েছিল। আমি যখন মানুষের কাছে শুনেছিলাম যে আমার মুখ দেখাও পাপ, সেই মুহূর্তে আমি যখন ডাক্তারের কাছে জানতে পেরেছিলাম যে আমি মা হতে যাচ্ছি, সেই দিনটা ছিল আমার কাছে অত্যন্ত মূল্যবান একটা দিন। তারপরে যখন সেই বাচ্চাটা আমার হাতে এলো, সেই আনন্দ তো আর বলে বোঝাবার বলে আমি তোমাদের আজকে বোঝাতে পারবো না, কারণ সেই আনন্দটা শুধু নিজেই উপভোগ করার, বাইরের কেউ বুঝতে পারে না, এমনকি হয়তো আমার সন্তানও বুঝতে পারবে না যে প্রথম তার সেই দীর্ঘ এত বছর অপেক্ষা করার পর তার মুখটা দেখে আমার কেমন হয়েছিল। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলবো যে ঈশ্বর আমাকে সব দিক থেকে ভরিয়ে দিয়েছে, কি আশ্চর্য এক ভালো সন্তান আমি তাকে পেয়েছি, সে যে কি কনসিডারেট, তার যে কত ভালো ব্যবহার, এবং অত্যন্ত ছোট থেকে, সে প্রথম ডে ওয়ান থেকে, স্কুলে যাওয়ার ডে ওয়ান থেকে অত্যন্ত মেধাবী, এবং কখনো সে আমাকে কোনো কষ্ট দেয়নি। জীবনে সে আমার অবাধ্য হয়েছে একবার, সে তার নিজের পছন্দে বিয়ে করে, আমি তাকে অনেকবার বারণ করা সত্ত্বেও সে কিন্তু তার মনোনীত পাত্রকেই বিয়ে করেছিল। এই একটা দিন সে আমার কিন্তু, মানে আমার একটা দিন সে আমার একটা ব্যাপারে সে আমার অবাধ্য হয়েছিল, এছাড়া কোনো দিন সে আমার অবাধ্য হয়নি, এবং কোনো দিন সে আমাকে খারাপ রেজাল্ট দেয়নি। আমি স্কুল থেকে সবসময় তার রিপোর্ট কার্ড নিয়ে হাসতে হাসতে এসেছি, যখন পিটিএমে যেতাম তখন সমস্ত টিচাররা বলতো এত ভালো সন্তান, এত ভালো মেয়ে, আপনি কী করে কীভাবে গাইডেন্স দিয়ে তৈরি করেছেন। আমি বললাম আমাকে কিছুই করতে হয়নি,
ফ্রম দ্য ভেরি বিগিনিং ও ছোটো থেকে এইরকমই ভালো, কারণ সত্যিই আমি ওর জন্য, বরঞ্চ ও আমাকে এখনও শিখিয়ে চলে। আমি ওকে ঠিক কি বলবো, ওকে আমি স্নেহ করি না, আমি ওর মা না, ওই যেন আমার মা। আমি ওকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমি রেসপেক্ট করি ওকে, কারণ জীবনে আমি অনেক কিছু ওর কাছ থেকে শিখেছি। আমি শিখেছি কি করে একটা প্রেসাস, একটা অসাধারণ মেয়ে হয়েও সাধারণ থাকা যায়। ওই আমাকে শিখিয়েছে যে একটা সাধারণ জীবনযাপন কত সিম্পলভাবে করা যেতে পারে। তো আজকে আমার এইটাই ওকে আমার শ্রদ্ধা জানানো, যে ও সন্তান হিসাবে আমাকে একজন ভালো, অনেকে বলে না যে সুসন্তান কুসন্তান, আমি বুঝি না, আমার কাছে সমস্ত সন্তান। আমার সমস্ত বন্ধুরা যারা মা হয়েছো, যাদের সন্তান আছে, তাদের প্রত্যেকের সন্তানকে আমি আমার অসম্ভব আশীর্বাদ আর ভালোবাসা জানিয়ে রাখলাম, অশেষ মানে ভালোবাসা তাদের জন্য থাকলো। যারা মা হওনি, যারা আমার সাবস্ক্রাইবার এখনও মা হওনি, তোমাদের জন্য আমার আশীর্বাদ থাকলো। আগামী দিন তোমরা যেন একটা দারুণ সন্তানের যেন তোমরা মুখ দেখতে পাও, তা সে যেন তোমাদের মন প্রাণ ভরিয়ে দেয়। ঈশ্বর যেমন করে আমাকে দিয়েছে, আর তোমরা সবাই আশীর্বাদ করো। আমি জানি আমার ভোলে বাবার আশীর্বাদ ওর মাথার ওপর আছে, আমার সাইনাথের আশীর্বাদ ওর মাথার ওপর আছে, যে ও যেন, আমি ওকে একটা কথাই বলেছি, ওকে ছোটোবেলায় ও না আমাকে অনেক বলতো, এই প্রশ্নটা করতো যে সবাই বলে যে তুই তোর মার মতন, অনেক ওর বন্ধু বান্ধব এটাও কলেজে ওর চাকরিতেও বলেছে, তুই তোর মার মতন কেন ড্রেস আপ করিস না, তুই তোর মার মতন স্মার্ট হোস নি, তুই তোর মার মতন কেন সুন্দর হোস নি, সুন্দর করে সাজিস না। আমি কিন্তু ছোটোবেলায় ওকে একদিনই বলেছিলাম, ও যখন স্কুল থেকে ফিরে বলেছিল বন্ধুরা আমাকে এরকম বলেছে, আমি তখন বলেছিলাম যে সুন্দর দিয়ে জীবনে কিচ্ছু হয় না, যেটা যে জিনিসটা ঈশ্বরের দান তার উপর তোমার কোনো হাত নেই, ওটা দিয়ে আমাদের কিচ্ছু হবে না, কিন্তু যেটা তোমার হাতে আছে তুমি সেটার জন্য চেষ্টা করো, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালো ব্যবহার, জীবনে সৎ থাকা, ভালো ব্যবহার এবং তোমার সুন্দরভাবে জীবনটাকে তৈরি করা। এটা সম্পূর্ণ তোমার হাতে আছে, এটা ঈশ্বরের হাতে থাকে না। ঈশ্বরের হাতে থাকে হয়তো রূপটা, বাহ্যিক রূপ দেখতে যেও না, বাহ্যিক রূপ দিয়ে কিচ্ছু হয় না। সেই মায়ের পুজোয় জবা ফুলই লাগে, সে কিন্তু সুন্দর অত নয়, কিন্তু পলাশ ফুল কিন্তু মায়ের পুজোয় কাজে আসে না। ওকে ঠিক এরকম করেই আমি জীবনে ছোটোবেলা থেকে এটা বুঝিয়ে এসেছি। তারপরে যখন আবার লেডি কুইন অফ দ্য মিশনে ভর্তি হলো, তখন আমি ওকে বলেছিলাম যে আমরা এত সাধারণভাবে আসি, এত সমস্ত ধনী ছেলেমেয়েরা তোমার সাথে পড়ে, তোমার খারাপ লাগে না? আমরা তো খুব সিম্পল, তোমার বাবা এবং আমি। বলে না একটুও লাগে না, আমার বরঞ্চ গর্ব হয় যে তোমরা আমাকে কিভাবে মানুষ করেছো, আমি একটা এত বড় স্কুলে পড়তে পারছি এবং ক্লাসে আমি টপার। যেদিন আমি রেজাল্ট খারাপ করব সেই দিন আমার অত্যন্ত খারাপ লাগবে, কারণ আমার রেজাল্টটা ভালো করাই দরকার। তুমি তো ছোটোবেলায় আমাকে শিখিয়েছিলে যে কেমন করে নিজেকে নিয়ে চলতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে মায়ের শিক্ষা কিন্তু কোনো দিন শেষ হয় না। এখনও আমি কিন্তু ওর বিয়ে হয়ে যাবার পরও ওকে আমি অনেক কিছুতে ভেঙে পড়তে দিই না। আমি বলি যে মন তুমি শক্ত করে ঈশ্বরকে ডেকে তুমি তোমার সমস্ত হার্ডেলসগুলো, অবস্ট্যাকলসগুলো পেরিয়ে যাও, আর ভগবানে বিশ্বাস রেখো। ভগবানের বিশ্বাসটা কখনো ছাড়বে না, জীবনে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি তোমাদের প্রতিও এই মেসেজ দেবো আজকে, আর আমার মেয়েকেও এই মেসেজ দেবো যে জীবনে চলার পথে যদি তুমি ভালো থাকতে পারো, তাহলে এই পৃথিবীতে কিন্তু আমাদের কারোর শক্তি নেই যে আমাদের ক্ষতি করতে পারে, কেউ না, একমাত্র ঈশ্বর আমাদের ক্ষতি করতে পারেন, কিন্তু তিনি কখনো ক্ষতি করবেন না। তিনি আমাদের খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, তিনি পরম পিতা, তিনি আমাদের ভালোবাসবেন না কেন? তিনি আমাদের ক্ষতি কখনো করতে পারেন না, করতে পারেন না। তিনি কখন ক্ষতি করেন? যখন আমরা খারাপ, যখন আমরা অন্যের ক্ষতি করতে বাধ্য হই, আমরা যখন অন্যের ক্ষতি করেই চলি, তখন তিনি আমাদের ক্ষতি করতে বাধ্য হন। কিন্তু আমরা যদি অন্যের ভালো করি, তিনি আমাদেরও ভালো করবেন। আজকে তোমাদের জন্য আমার এটাই থাকলো মেসেজ। আমি নিশ্চয়ই আমার সানডে ইভিনিংটা আমি ফাঁকা থাকি, আমি তোমাদের কাছে আসবো বলে অপেক্ষায় থাকি। আমি জানি না, যদি কালকে আমার শরীর ভালো থাকে, আমি নিশ্চয়ই তোমাদের কাছে একটা সুন্দর সন্ধেয় তোমাদের কাছে আসবার ইচ্ছা থাকলো, অবশ্যই আমি সেই মহিলার গল্পটা নিয়ে আসব। আজকে আমি তোমাদের কাছে অত্যন্ত ভালো মনের, অত্যন্ত শ্রদ্ধা করার মতন, অত্যন্ত ভালো মেয়ে, যার কোনো লোভ নেই, নির্লোভী, অত্যন্ত ভালো, যে কারোর সমালোচনা করে না, যে কারোর মধ্যে থাকে না, কিছুর মধ্যে থাকে না, সবার প্রতি মায়া মমতা নিয়ে ছোটবেলা থেকে চলে এসছে, আমি তার গল্প তোমাদের সাথে করলাম, কারণ সে ঈশ্বরের আশীর্বাদ, দ্য ডিভাইন ব্লেসিংস, দ্য ডিভাইন চাইল্ড। তাই জন্য তোমাদের কাছে আমি এলাম, তোমরা আমার সাথে সবসময় থেকো,
আমাকে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি জীবনের শেষে জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু কোনোটা নিয়েই আমি তেমন করে এগোতে পারিনি পারিপার্শ্বিক অসুবিধার জন্য। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, তারপরে ইন্দো আমেরিকান সোসাইটি, সেখান থেকে আমি ইন্টেরিয়র ডেকোরেশনে কোর্স করেছিলাম। কিন্তু আমি যা জীবনে করে দিয়েছি বন্ধু বান্ধব পরিচিতর মধ্যে সব ফ্রিতে কাজ করেছি, কিন্তু কোনোদিন একটা লে আউট কোনো টাকার বিনিময়ে করিনি। আমি উমেন্স ওয়ার্ল্ড থেকে বিউটিশিয়ান কোর্স করেছি কিন্তু আমি কখনো সেটা নিয়ে কাজটাকে এগিয়ে একটা পার্লার খুলে বসিনি, কখনো না। এবং নিজে তো কোনো এখনও পর্যন্ত কোনো পার্লারে আমি তেমন করে যাইও না। আই নেভার ইউজ এনি মেকআপ। তো যাই হোক, সেটা অন্য বিষয়, এগুলো কোনো বলার বিষয় নয়, কিন্তু শিখে রাখার জন্য শিখে রেখেছিলাম। তো জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু শেষের জীবনে এসে আজ আমার এত বছর বয়সে যে আমি কখনো ইউটিউব করব, তোমাদের মতন বন্ধু পাবো আমি কোনোদিন ভাবিনি। আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ তোমাদের কাছে। তোমরা সবাই এগিয়ে যাও, আমার কোনো দুঃখ নেই, সবাই তোমরা এগিয়ে যাও, তোমরা যেন অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করো, আমি এটাই অন্তত যেন আমি দেখে যেতে পারি। আমি যা অসুস্থ থাকি আমার কোনো এমনি গ্যারেন্টি নেই, তাই জন্য আজকে ভিডিওটাও মেয়ের জন্য তৈরি করে রাখলাম। তোমরা সবাই আমার যারা সঙ্গে আছো তারা আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো আর আমার সাথে একটু সহযোগিতা করো। আমি কখনো ভিডিও না দেখতে পারলে হয়তো ছেড়ে যেও না, আমাকে একটু মনে করিয়ে দিও, হয়তো ভুলে যেতে পারি কিন্তু ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যাকে সাবস্ক্রাইব করেছি তাদের সাথে একেবারে শেষ অবধি থাকবার ইচ্ছা থাকলো, আমার একদম লাস্ট ব্রেথ পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পড়বে আমি তোমাদের সঙ্গে থাকবো, সময় পেলেই তোমাদের কাছে চলে আসবো। আমার অনেক 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 ভালোবাসা রইল। তোমরা অন্তত এত বড় ভিডিওটা, হয়তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আমার যদি পাঁচজন বন্ধুও তোমরা দেখো আমি তাহলে তোমাদের কাছে অশেষ কৃতজ্ঞ থাকব, কারণ আজকের ভিডিওটা আমার কাছে খুব প্রেসাস। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো। আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম।